শান্তি, আজকের মল্লিতে বাবা বলেছে, মিঠে বাচ্চে তোমাদের এই চিন্তাই করতে হবে যে আমরা কিভাবে সবাইকে সুখধামের রাস্তা বলতে পারি। সবাই যেন জানতে পারে যে এটাই পুরুষোত্তম হওয়ার সেই সঙ্গম যুগ। আজকের প্রশ্নে বাবা বলেছে, আমরা বাচ্চারা নিজেদেরকে অর্থাৎ নিজেদের মধ্যে একে অপরকে কোন অভিনন্দন জানাবো, আর মানুষ মানুষকে কিসের শুভেচ্ছা দেয়? তো উত্তরে বাবা বলছে, মানুষ তো অভিনন্দন জানায় যখন কারো জন্ম হয়, বা কেউ কোনো কিছুতে বিজয়ী হয়, বা কারো বিয়ে হয়, বা কোনো বড় দিন। সেই সব দিনে মানুষ কী করে? মানুষ মানুষকে অভিনন্দন শুভেচ্ছা জানায়। কিন্তু বাবা বলছে, সেটা কোনো সত্যিকারের অভিনন্দন না। আমরা বাচ্চারা যখন বাবার হয়ে যাই, তখন একজন আরেকজনকে শুভেচ্ছা জানাই। আমরা তখন বলি, আমরা কত ভাগ্যশালী আত্মা যে আমরা সব দুঃখ থেকে পার সেই সুখধামে যাব। আমাদের মনে মনে কত খুশি হতে থাকে। তো এটাই হলো সত্যিকারের অভিনন্দন। তো বাবা বলছে, বেহদের বাবা বসে বেহদের বাচ্চাদের বোঝাচ্ছে। তো এখন প্রশ্ন উঠতে পারে, বেহদের বাবা কে? তো বাবা বলছে, বেহদের বাবা অর্থাৎ সব আত্মার পিতা, যাকে পরম পিতা বলা হয়। লৌকিক বাবাকে তো আর পরম পিতা বলা হয় না, তাই না? তো বাবা বলছে, পরম পিতা তো একজনই, কিন্তু তাকে সব বাচ্চারা ভুলে গেছে। তো বাবা বলছে, এই জন্য কি পরম পিতা পরমাত্মা যে দুঃখকর্তা সুখকর্তা, আমরা সেই বাবাকে চিনে গেছি, যে জানি বাবা আমাদের দুঃখ হরণ করে আবার সুখ আর শান্তিতে আমাদের নিয়ে যাবে। তো বাবা বলছে, শান্তিতে তো সবাই যাবে অর্থাৎ শান্তিধামে, কিন্তু সুখে তো সবাই আসবে না অর্থাৎ সুখধামে, তাই না? কিছুজন যখন সুখধামে থাকবে, তখন বাকিরা কোথায় থাকবে? শান্তিধামেই তো, কারণ কেউ সত্যযুগে পাট বাজাবে, কেউ ত্রেতায়, কেউ দাপরে। যখন আমরা সত্যযুগে থাকি, তখন বাকিরা কোথায় থাকে? মুক্তিধামে। তো মুক্তিধাম কি? সেটা হলো ঈশ্বরের ঘর। তো বাবা আজকে বলছে, মুসলমানরা যে নামাজ পড়ে, সবাই মিলে খুদার বন্দনা করে, কি জন্য? তারা কি স্বর্গে যাওয়ার জন্য করে, না আল্লাহর কাছে যাওয়ার জন্য করে? তো বাবা আজকে বলছে, আল্লাহর ঘরকে স্বর্গ বলে না, তাই না? বহিস্ত বলে কি? না, বহিস্ত আলাদা। তো আল্লাহর ঘর যেটা, সেখানে তো আত্মারা শান্তিতে থাকে, সেখানে তো শরীর থাকে না। তো বাবা বলছে যে, তারা নিশ্চয় এটা হয়তো জানে যে আল্লাহর কাছে তো শরীর নিয়ে যাওয়া যায় না, সেখানে তো শুধু আত্মারাই যায়। তো বাবা এখন বলছে, তাদেরকে বলো, শুধু আল্লাহকে ইয়াদ করলে তো পবিত্র হয়ে যাবে না, কারণ আল্লাহকে জানতে হবে, তাই না? সে কে? তো বাবা বলছে, তাদেরকেও এখন বোঝানোর যুক্তি রচনা করো যে বিশ্বের শান্তি কখন ছিল, কিভাবে হবে। তো বাবা বলছে, যারা সার্ভিসেবল বাচ্চা, তাদের নাম্বার বার পুরুষার্থ অনুসারে এই চিন্তন চলে যে আমাদের কি করেছে, আমরা হচ্ছে কি এখন ব্রহ্মামুখ বংশাবলী, ব্রাহ্মণ, তাহলে আমাদেরকেই বাবা নিজের পরিচয় দিয়েছে, তাই না? বাবা সারা দুনিয়ার মানুষের পার্টেরও পরিচয় আমাদের দিয়েছে। তো এখন আমাদের যুক্তি রচনা করতে হবে, কি করে আমরা অন্যদের বাবা আর রচনার পরিচয় দিই। বাবা তো সবাইকেই বলে, নিজেকে আত্মা ভেবে বাবাকে ইয়াদ করতে, তাহলে সে ক্ষুদার ঘরে চলে যাব।
তো বাবা বলছে গোল্ডেন এজ বা বহিস্ত, বহিস্ত বলে না স্বর্গকে, সেখানে তো সবাই যাবে না, সেখানে এক ধর্মই থাকে, বাকি সব শান্তিধামে থাকে। তো এটাতে নারাজ হওয়ার কোনো ব্যাপার নেই, মানুষ শান্তি চায়। তাই বাবা সবাইকে প্রথমে কোথায় নিয়ে যাবে? আল্লাহর বাড়ি বা গডফাদারের ঘর, কোথায়? শান্তিধামেই নিয়ে যাবে, তাই না? আত্মা সব কোথা থেকে আসে? শান্তিধাম থেকেই আসে। তো ওখানে আবার কবে আমরা যাব? যখন এই নাটকটা পুরো হয়ে যাবে। তো বাবা তো আসেই ওই জন্য, পতিত দুনিয়া থেকে সবাইকে নিয়ে যাওয়ার জন্য। এখন আমাদের বাচ্চাদের বুদ্ধিতে এসেছে যে আমরা শান্তিধামে যাব, তারপরে সুখধামে আসব। আর এই যুগটা হলো পুরুষোত্তম সঙ্গম যুগ। পুরুষোত্তম অর্থাৎ আত্মা রূপী পুরুষ এখন কি হচ্ছে? উত্তম থেকে উত্তম হচ্ছে, তাই না? যতক্ষণ না পর্যন্ত আত্মা পবিত্র না হবে ততক্ষণ উত্তম পুরুষ হতে পারবে না, তাই না? আমরা এখন উত্তম হওয়ার পুরুষার্থ করছি। সম্পূর্ণ উত্তমকে, পুরুষোত্তমকে লক্ষ্মীনারায়ণ। তো বাবা বলছে, বাবা এখন বলছে, বাবাকে ইয়াদ করো, সৃষ্টিচক্রকে জানো, আর সাথে দৈবী গুণ ধারণ করো। এখন তো সব মানুষের ক্যারেক্টার বিগড়ে গেছে, তাই না? নতুন দুনিয়ায় সব মানুষের ক্যারেক্টার একদম ফার্স্ট ক্লাস হয়। তো ভারতবাসী তো সব থেকে ফার্স্ট ক্লাস ক্যারেক্টারের ছিল, তাই না? তখন তাদের দেবতা বলা হতো, আর তাদেরকে, তার মানে তারা উঁচু ক্যারেক্টারের, আর তাদের সামনে যারা মাথা ঠেকে তার মানে তাদের ক্যারেক্টার একটু কম। তো বাবা বলছে, তাদেরকে ক্যারেক্টারই বর্ণনা করে, দেবী দেবতার সামনে সবাই কি বর্ণনা করে? তুমি ষোলকলা সম্পন্ন, নির্বিকারী, মর্যাদা পুরুষোত্তম। অর্থাৎ যে পূজা করছে সে বলছে যে আমি তোমার থেকে কম, তাই তো তার পূজা করছে। তো এগুলো আমরা বাচ্চারাই বুঝি। তো বাবা বলছে, অন্যদের বোঝাতে হবে, অর্থাৎ অন্যদের তৃতীয় নেত্র খুলতে হবে, জ্ঞানের তৃতীয় নেত্র। কারণ কি, আত্মার মধ্যেই তো জ্ঞান আছে, না? তো বাবা বলছে, বাবার আত্মার মধ্যেও জ্ঞান আছে। মানুষ বলে কি, আমার মধ্যে জ্ঞান আছে, তো মানুষ ওটাকে দেহ অভিমানে নিয়ে চলে আসে। কিন্তু বাবা বলছে, আমাদের তো আত্ম অভিমানী হতে হবে, জ্ঞান আত্মার মধ্যে থাকে, আমরা এখন আত্মার জ্ঞান পেয়ে গেছি। তো বাবা বলছে, বাবা যখন আমাদের এই জ্ঞানটা দেবে তবেই তো আমরা বুঝব। কিন্তু মানুষ কৃষ্ণকে ভগবান ভেবে নেয়। তো বাবা বলছে, ভগবান তো নিরাকার, সেই কি রচয়িতা, কিন্তু সে কি রচনা করছে, তার নাম রূপ দেশ কাল কি কেউ জানে না। মানুষ কখনো বলে দেয় ভগবানের নাম রূপ কিচ্ছু নেই, তাই না? আবার এটা বোঝে না যে পৃথিবীতে এমন কোনো বস্তু নেই যার নাম বা রূপ নেই, তাই না? আবার কখনো কখনো বলে দেয় যে ভগবান পাথর, ঠিক্কর, কাচ্চা মাচ্চা সব কিছুর মধ্যে আছে। তাহলে সব কিছুর মধ্যে থাকলে তাহলে তো তাদেরই নাম রূপটার হয়ে যাচ্ছে, তাহলে কেন বলে নাম রূপ নেই? তো বাবা বলছে, মানুষ কখন কি বলে দেয়, বোঝেই না। ভগবানের কে কত গ্লানি করে দিচ্ছে এইভাবে। তো বাবা বলছে, আমরা এখন মানুষ থেকে দেবতা হচ্ছি পুরুষোত্তম সঙ্গম যুগে। যে মানুষ কি করে, দেবতাদেরকে নমন করে, প্রণাম করে, মানুষ মানুষকে কিন্তু পূজা করে না, তাই না? তো মানুষ ভগবান অথবা দেবতাদের নমন করে। কিন্তু কালকে বাবা মুরলিতে বলেছিল যে এখন তো মানুষ পতিত মানুষেরও মন্দির বানাচ্ছে, তাই না? তো বাবা বলছে যে, মুসলমানদের বোঝাও যে তোমরা যে আল্লাহকে ডাকছো, আল্লাহর কাছে কি যেতে পারবে? কিভাবে যাবে এইভাবে তাদের বলো। যে তোমরা ঈদ মুবারক দিচ্ছ, তো ঈদ মুবারক তো দিচ্ছ, কিন্তু তোমরা কিভাবে তার কাছে যাবে? তোমরা তাকে ইয়াদ করো, তোমরাও তো সব আল্লাহরই সন্তান, তোমরা সব আত্মা, এইভাবে বোঝাও তাদেরকে।
तब तारा बुझबे। तो बाबा बोलछे जे तादेरके बोलो आल्लाई नतून सृष्टि रचना करछे। बाबा बोलछे आजके गोल्डेन एज होटके बला हय पियोर पियोरिटी और इम्पियोरिटी। इम्पियोरिटी कखन होच्छे? এই যে দাপট যুগ থেকে সোনার মধ্যে খাত পড়ে যাচ্ছে, অর্থাৎ আত্মায়, তাই না? আত্মাই প্রথমে শতপ্রধান ছিল, তারপরে কি হয়ে যাচ্ছে, খাত পড়ে তমপ্রধান হয়ে যাচ্ছে। আর তমপ্রধান যখন হয় তখনই বাবাকে আসতে হয়। বাবা এসে কি করে, শতপ্রধান বানায় আত্মাকে, আর সুখধামে সুখধামও বানায়। এই দুঃখধামকে কি বানায়, সুখধাম। তো বাবা আজকে বলছে সুখধামে শুধু ভারতবাসীই থাকে, অর্থাৎ যখন ভারতে স্বর্গ ছিল অর্থাৎ সুখধাম ছিল, তখন এই পুরো ভূখণ্ডটার নামই ছিল ভারত, আর বাকি তখন সবাই শান্তিধামে থাকে। তো বাবা বলছে শান্তিধামে যখন আমরা ছিলাম সবাই পিওর ছিলাম, তারপরে এখানে এসে ধীরে ধীরে কি হয়ে যায়, ইম্পিওর হয়ে যায়। জন্ম মৃত্যু নিতে নিতে প্রত্যেকটা মানুষ শত রজ তম অবশ্যই হয়, এই রকম না যে প্রথমে এসেই কেউ তম প্রধান হয়ে যায়, না। স্টেজ আছে একটা, শতপ্রধান শত রজ তম। তো বাবা বলছে এখন যে আমাদের সবাইকে এখন আল্লাহর ঘরে যেতে হবে, তার জন্য দেহের সব সম্বন্ধ ছেড়ে নিজেকে আত্মা ভাবতে হবে। তো বাবা বলছে বাবাকে ইয়াদ করলে কি হবে, আমাদের মধ্যে যে পাঁচ ভূত আছে, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, এগুলো চলে যাবে। তো বাবা বলছে দিন রাত তুমি এই চিন্তনেই থাকো যে সবাইকে বাবার পরিচয় কি করে দেব, তাই না? তো বাবা আজকে বলেছে যে ভিন্ন ভিন্ন উপায় তো বের করতেই হবে, সেই জন্য টাইমও দিয়েছে। বাবা তো 100 বছরের জন্য সঙ্গম যুগটা, না, এর মধ্যেই সবাই বাবার পরিচয় জেনে যাবে আর আমরাও সম্পূর্ণ হয়ে যাব। তো বাবা বলছে চন্দ্রমাও তো ধীরে ধীরে করে শেষে সম্পূর্ণ হয়, তো আমরাও তো তমপ্রধান হয়ে গেছি, তো ধীরে ধীরে আমরাও শতপ্রধান হয়ে যাব। তো বাবা বলছে ওই চন্দ্রমা তো জড় আর আমরা তো চৈতন্য। তো আজকে বাবা বলছে বেহদের বাবা এসে এখন আমাদের কি দিচ্ছে, মুক্তি আর জীবন মুক্তির বর্ষা। মুক্তি হলো কোথায়, পরমধাম, আর জীবন মুক্তি সত্যযুগ। এখন যে যে বর্ষা নিয়ে নেওয়া নিয়ে নেবে। তো আমরা একে অপরকে মুবারক দিচ্ছি, তাই না, অভিনন্দন জানাচ্ছি যে আমরা 21 জন্মের জন্য পদ্মপতি হচ্ছি। তো বাবা বলছে আমরা এখন জেনে গেছি যে আমরা সত্যযুগে যাব, তাই তো, কিন্তু আমাদেরকে তো কেউ চেনে না, আমরা তো গুপ্ত, তাই আমাদেরকে কেউ মুবারক দেয় না। হ্যাঁ, আমরা বাবার বাচ্চারা একে অপরকে দিতে পারি যে মুবারক হো, তুমি বাবার বাচ্চা হয়েছো, কত ভাগ্যশালী, কত বড় লটারি পেয়েছো, তাই না? তো এরকম। তো বাবা বলছে আমরা আত্মারা এখন দুর্গতিতে চলে এসেছি, এরপরে কোথায় যাব, সদ্গতিতে, তাই না? বাবা আজকে বলছে লাস্টে সবাই জানতে পারবে, যারা উঁচু থেকে উঁচু পদ পাবে তাদেরকে নিচু পদ বলে কি বলবে, মুবারক হো, আমরা সূর্যবংশী কুলে মহারাজি মহারাজা মহারানী হব, না? তো বাবা বলছে নিচে কুল বলে মুবারক উনকো দেঙ্গে জো বিজয় মালাকে দানে বানতে হে, তাই না, যে পাশ হবে তাকেই সবাই মুবারক দেবে, তারই পূজা হবে। যে উঁচু পথ পাবে সেই আত্মারই কি হবে, সবাই অভিনন্দন তাকেই জানাবে, ভক্তি মার্গে তারই পূজা হবে। মানুষ জানে না যে কেন পূজা করছে, তাই না? তাই বাবা বলছে আমাদের এটাই সবসময় চিন্তন চলা উচিত যে আমি নিজে কিভাবে পবিত্র হব আর অন্যকেও কি করে পবিত্র বানাবো। এই দুনিয়াটা কত বড়,
তাই না? তাহলে এমন কি আমি যুক্তি বের করব যাতে ঘরে ঘরে বাবার পরিচয়, বাবার সন্দেশ সবাই পায়? তা বাবা আজকে বলছে পর্চা ফেললেও তো সবাই পায় না সেটা, তাই না? তো বাবা বলছে এখানে তো প্রত্যেকের হাতে বাবার পরিচয় চায়, কারণ তারা জানেই না যে বাবার কাছে কি করে যাওয়া যায়। মানুষ তো শান্তি চাইছে, তাহলে শান্তিধামে যাওয়ার রাস্তাও তো চাই, তাই না? তাই বাবা বলছে মানুষ বলে দেয় যে ভক্তিতে আমরা যা করছি সবই পরমাত্মার কাছে যাওয়ার জন্য, কিন্তু বাবা আজকে বলছে এই ভক্তি, দান, পুণ্য এগুলো তো জন্ম জন্মান্তর ধরে করে এসেছো, কিন্তু তুমি কি রাস্তা পেয়েছো? তো তখন মানুষ বলে দেয় এগুলো তো অনাদি চলে আসছে, কিন্তু কবে থেকে শুরু হয়েছে সেগুলো জানে না। বাবা বলছে আমরা বাচ্চাদের মধ্যেও সবাই কিন্তু একই রকমের বোঝে না, নাম্বার বার পুরুষার্থ অনুসারে এগুলো বোঝে। বাবা আজকে বলছে জ্ঞানের প্রালব্ধ হচ্ছে 21 জন্ম, সেটা হলো সুখ, আর তারপরে দুঃখ। তো বাবা বলছে যে কি করা যায়, কেউ পেপারে দেয় তাই না, কেউ পর্চা ছাপায়, কারণ সবাই তো এত আত্মা, বাবার পরিচয় তো ফট করে পাবে না, তাই না? তাই বাবা বলছে যে সবাই যদি একবারে পেয়ে যায় তাহলে তো সবাই পুরুষার্থ করতে লেগে যাবে, তাহলে তো যে স্বর্গে যাওয়ার জন্য, এটা তো হতে পারে না। আমরা এখন পুরুষার্থ করছি স্বর্গে যাওয়ার জন্য, আর আমাদের ধর্মের আরও যারা আছে, অর্থাৎ যারা সনাতন দেবী দেবতা ধর্মের, যারা এখনও বাবার জ্ঞান পায়নি, তাদেরকে আমরা কি করে বের করব, তাই না? কি করে বাবার পরিচয় দেব, কীরকমভাবে আমরা জানব যে কারা কারা ট্রান্সফার হয়েছে অন্য ধর্মে, তাই না? এগুলো আমাদেরকে কি যুক্তি বের করে এরকম সবাইকে বাবার পরিচয় দেওয়ার রাস্তা খুঁজতে হবে। তো বাবা বলছে উঁচতে উঁচকে এক আল্লাহ, এটা মুসলমানদের বলো, যে আত্মকে চায় আল্লাহর কাছে যেতে, আত্মা চায়, আত্মা যে পবিত্র ছিল সেই এখন পতিত হয়েছে, তাই না? তাই বাবা বলছে যে এগুলো সব আমাদের বিচার সাগর মন্থন করতে হবে, তাই না? ব্রহ্মা বাবারও তো বিচার সাগর মন্থন চলতো, তবেই তো বাবা এগুলো বোঝাতেও, তাই না? তো আজকের ধারণায় বাবা বলছে যেরকম বাবার খেয়াল আসে যে আমি বাচ্চাদের দুঃখ থেকে ছাড়িয়ে সুখে সুখী বানাবো, তার জন্য তো বাবাও পরমধাম থেকে নিচে নামে, সেরকম আমাদের প্রত্যেককে শিব বাবার মদদগার হতে হবে, ঘরে ঘরে বাবার পরিচয় দেওয়ার যুক্তি বানাতে হবে। আর একটা ধারণায় বলেছে সবার মুবারক, অর্থাৎ সবার অভিনন্দন প্রাপ্ত করার জন্য বিজয়মালার দানা হওয়ার পুরুষার্থ করতে হবে, এমন তীব্র পুরুষার্থ করতে হবে যাতে বিজয়মালার দানা হতে পারি, অর্থাৎ পূজ্য হতে হবে। আজকের বরদানে বাবা বলেছে নম্রতা আর অথরিটির ব্যালেন্স দ্বারা বাবাকে যে প্রত্যক্ষ করবে সেই বিশেষ সেবাধারী। তো বাবা বলছে যেখানে ব্যালেন্স হয় সেখানে কামাল করে আমরা দেখাতে পারি। তো যখন আমরা নম্রতা আর কিসের অথরিটি, সত্যতার অথরিটি, এই দুটোর ব্যালেন্সে কাউকে বাবার পরিচয় দিই, তো কামাল করে দিতে পারব। এই রূপের দ্বারাই আমরা বাবার প্রত্যক্ষতা করতে পারব। তো বাবা বলছে সত্যতার অথরিটি কীরকম, যেন আমাদের বাণী, আমরা যা বলছি সেটা স্পষ্ট হয়, তার মধ্যে যেন স্নেহ থাকে, অর্থাৎ নম্রতা আর মধুরতাও যেন থাকে, তাহলে মহানতা আর সত্যতাও যেন থাকে, তাহলে একদিকে নম্রতা আর মধুরতাও থাকবে,
আবার সাথে সত্যতা আর মহানতাও থাকবে, তবেই বাবার প্রত্যক্ষতা হবে। তো এরকম না যে আমি সত্য বাবার সত্য জ্ঞান দিচ্ছি জন্য রাফভাবে বলবো আমি সব জানি, তো এটাও ঠিক না। আবার এতই নম্র হয়ে বলবো যে কেউ আমার মধ্যে কোনো শক্তিই নেই, যে কেউ আমাকে কথার দ্বারা হারিয়ে দিল, আমি বাবাকে প্রত্যক্ষই করতে পারলাম না, সেটা না। যেরকম নম্রতার গুণও থাকবে সেরকম সত্যতার শক্তিও থাকবে, তবেই প্রত্যক্ষতা হবে। তাই বাবা বলছে তুমি বলতে বলতে মাঝে মাঝে তাদের অনুভব করাও, যেন তারা লগনে মগন মুরত্বের অনুভব করে। হ্যাঁ, শুধু বাণী দিতে দিতে, মানে বাণী দ্বারা জ্ঞান শুধু দিও না, তাদেরকে অনুভবও করাও যাতে তারা বাবার লগনে মগন হয়ে যায়। এই রকম স্বরূপে যে সেবা করবে সেই বিশেষ সেবাধারী। তো আজকে আমাদের কী করতে হবে, নম্রতা আর অথরিটির ব্যালেন্স রাখতে হবে। আজকে স্লোগানে বাবা বলছে সময়ে যখন কোনো সাধন থাকবে না তখন যেন আমাদের সাধনায় বিঘ্ন না হয়। অর্থাৎ আমরা এখন যোগ করতে বসি, লাল লাইট জ্বালাই, কমেন্ট্রি চালাই, মিউজিক চালাই মোবাইলে, তাই না? তো সাধন ইউজ করছি, কিন্তু এরকম সময় তো আসবে যখন কোনো সাধন থাকবে না। তো কোনো সাধন থাকবে না তাও যেন আমাদের সাধনায় বিঘ্ন না পড়ে, তার জন্য এখন থেকেই আমাদের কি নিরাধার হওয়ার প্র্যাকটিস করতে হবে। কোনো কিছু আধারের উপর যেন আমরা ডিপেন্ড না করে থাকি। হ্যাঁ, মোবাইলে মিউজিক হচ্ছে, গান হচ্ছে, লাল লাইট জ্বলছে, সেটাকে আমি ইউজ করব, আমি যোগ করছি, ঠিক আছে, কিন্তু তার মানে এটা না যে লাইট না জ্বললে আমার যোগ হবে না, গান না চললে আমার যোগ হবে না, মিউজিক না চললে যোগ হবে না, তাই না? আমাদের যোগ তো সহজ যোগ, মে আত্মা মেরা পিতা পরমাত্মা, তাই না? বাবাকে শুধু স্মরণ করা, তার শক্তি নেওয়া। তো এর জন্য কোনো আধার যেন আমরা তার উপর ডিপেন্ড না হয়ে যাই, ইউজ করব। এটা তো শুধু যোগের, যোগের শুধু না, সব কিছুতে। হ্যাঁ, আমরা সাধনকে ইউজ করব, কিন্তু তার অধীন যেন আমরা না হয়ে যাই, কারণ আমরা মালিক, আমরা কোনো কিছুর অধীন না। ঠিক আছে, ওম শান্তি।